আমি দম বন্ধ করে বললাম তারপর ছায়নের ছোটো মামা একটু সময় চুপ করে থেকে বললেন তারপরই হলো আসল গোলমাল বাঘ গেল উধা হয়ে ভ্যানিস হয়ে গেল বলতে পারো গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না সবার মাথায় হাত কোথায় গেল বাঘ তো পাখি না যে উড়ে যাবে ছায়নের ছোট মামাকে আমরাও ছোট মামা বলে ডাকি মাঝে মধ্যে রবিবার করে উনি সায়নদের বাড়ি আসেন খবর পেয়ে আমরাও চলে যাই এখন গল্প বলার লোক একদম কমে গিয়েছে এই মানুষটা দারুণ গল্প বলতে পারেন অঙ্কুর সোফায় হেলান দিয়ে বসেছিল সোজা হয়ে বসল চোখ বড় বড় করে বলল নিশ্চয়ই পালিয়ে গিয়েছে ছোট মামা মাথা নেড়ে বললেন পালানো কঠিন ধান খেতের খানিকটা জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে অন্যদিকে রাস্তা সেদিকে ফরেস্ট গার্ডরা বন্ধুকে ঘুম গুলি গুলিপুরে বসে আছে কিংসুক বলল ছোট মামা বাঘটা ভূতরুত নয় তো সায়ন ধমক দিয়ে বলল তুই চুপ করতো বাঘ কখনো ভূত হয় আমি মোড়ার উপর বসে মুড়ি খাচ্ছিলাম আমরা পকোড়া খেতে চেয়েছিলাম ছোটো মামা বলেছেন ওসব পকোড়া স্যান্ডউইচ পিৎজা আমার চলবে না বাপু মুড়ি আলুর চপ চাই নইলে মাথায় গল্প আসবে না আমরা গল্প শুনতে চাই সবাই মুড়ি আলুর চপের জন্য হাত তুললাম ছায়নের মা তেল আচার দিয়ে মুড়ি মেখে দিয়েছেন আমরা সায়নদের ড্রয়িং রুমে বসে মুড়ি আলুর চপ আর বেগুনি খাচ্ছি বললাম ঝোপ জঙ্গল সব দেখা হয়েছিল তো ছায়ান দাঁত খিঁচিয়ে বলল না হয়নি তোর জন্য অপেক্ষা করা হচ্ছিল তুই গেলে তারপর কাজ শুরু হবে ছোট মামা বললেন আহা রাগারাগি কেন কিশোরী মোহনপুর গ্রামের সকলেরই তো চিন্তায় চুল খাড়া হয়ে গিয়েছে দিন দুপুরে একটা বাঘ গ্রামের মধ্যে ঢুকে গেলটা কোথায় রবিবারের সকাল ছোটো মামা এসেছেন খবর পেয়ে আমি অরণী কিংসুক অঙ্কুর নন্দন চলে এসেছি সায়নদের বাড়ি অরণী বলল এবার পুজোয় আমরা বাঘ দেখতে যাচ্ছি নন্দন মজা করে বলল বাঘ দেখতে চিড়িয়াখানায় যাবি নাকি কিংশুক বলল চিড়িয়াখানায় যাওয়া দরকার কি আমি তোকে বাঘের কটা ভালো ফটো মেল করে দিচ্ছি বাড়িতে সেগুলিই দেখে নিস অরণি মুচকি হেসে বলল আমি কিছুই মনে করব না কারণ আমি যাচ্ছি মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার স্যাংচুয়ারি দেখতে আশা করি তোরা নাম শুনেছিস যদি না শোনা থাকে তাহলে আমার কাছ থেকে জেনে নেয় বান্ধবগড় হল বাঘীদের রিজার্ভ ফরেস্ট খুব বিখ্যাত গোটা পৃথিবী থেকে ট্যুরিস্টরা এখানে বাঘ দেখতে আসেন জঙ্গলের ভিতর দারুণ দারুণ সব বাংলো রাতে বাঘের ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় জানলার পর্দা সরিয়ে দেখতে পাবি গেটের বাইরে বাঘ ঘুরঘুর করছে আবার দিনে বা রাতে জিপ নিয়ে জঙ্গলে ঘুরে ঘুরেও বাঘ দেখা যায় অরুণীর কথা শুনে আমাদেরই চোখ চকচক করে উঠল হিংসুক বলল ইস সামনাসামনি বাঘ দেখার মতো উত্তেজনা আর কিসে আছে ছোটো মামা এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিলেন এবার বললেন বেড়াতে যাচ্ছ যাও কিন্তু বাঘ দেখার মধ্যে আর উত্তেজনা কোথায় ও তো প্রায় চিড়িয়াখানার মতোই হলো সুন্দরবনের বাঘের মুখোমুখি যদি পড়তে একটা ব্যাপার ছিল বাঘ দেখা কাকে বলে বুঝতে আমরা গল্পের গন্ধে নড়ে বসলাম বললাম বাঘ দেখেছেন ছোট মামা ছোটো মামা মুচকি হেসে বললেন দেখেছি তবে জিপ গাড়ির মাথায় চড়ে নয় একেবারে তিন হাতের মধ্যে মুখোমুখি দাঁড়িয়ে ফটফটে দিনের আলোয় তখন কটা বাজে এই ধরো সকাল নটা সাড়ে নটা কলকাতায় অফিস টাইম যাকে বলে ছায়ন বলল গল্পটা বলতে হবে আমরাও একসঙ্গে বলে উঠলাম হ্যাঁ হ্যাঁ বলতেই হবে ছোট মামা বললেন গল্প নয় সত্যি ঘটনা কিংসুখ বলল তাই বলুন ছোটো মামা বলতে শুরু করলেন তিন বছর আগের ঘটনা আমি তখন কলকাতা থেকে বদলি হয়ে ক্যানিংয়ের কাছে একটা অফিসে বসি অফিসের জানলা দিয়ে মাতলা নদী দেখা যায় আমার খুব ইচ্ছে একবার সুন্দরবন দেখে আসব। এখানে এসে সুন্দরবন দেখতে না যাওয়ার কোনো মানেই হয় না এই সুযোগ দুম করে এসেও গেল আমাদের অফিসে পিয়নের কাজ করে সহদেব ভারী ভালো ছেলে সে একদিন ঘরে এসে বলল স্যার আমার গ্রামের বাড়িতে দুটো ডাল ভাত খেতে হবে আমি বললাম তোমার গ্রাম কোথায় সহদেব বলল একেবারে সুন্দরবনের কিশোরী কিশোরীমোহনপুর আমি বললাম বাহ ভারী সুন্দর নাম তো সহদেব বলল আমাদের গ্রামটাও সুন্দর স্যার কাছেই নদী নদীর নাম ঠাকুরান নদী পেরোলি জঙ্গল আজমলমারি জঙ্গল দুটো দিন যদি থাকেন তাহলে নদী পেরিয়ে জঙ্গলের দিকটা ঘুরিয়ে আনবো ভাগ্য যদি ভালো হয় বাঘ দেখা হয়ে যেতে পারে তোমরা তো জানো গ্রামের মানুষ কত আন্তরিক হয় তাদের নেমন্তন্ন ফেরানো খুব মুশকিল তাছাড়া সুন্দরবন আর বাঘ দেখার সুযোগকে ছাড়ে এক শনিবার বিকেলে কিশোরমোহনপুরে গিয়ে হাজির হলাম সত্যি চমৎকার গ্রাম সহদেবের বাড়িটাও চমৎকার খিরকির দরজা খুললেই একটা মন ভালো করে দেওয়া পুকুর টলটলে জল লাল সিমেন্টে বাঁধানো ঘাট পুকুর শেষ হলে যত দূর চোখ যায় ধান ক্ষেত চলেছে সহদেব বলল ধান ক্ষেত শেষ হলি ঠাকুরের নদী নদীপথে কিছুটা গেলে জঙ্গল জার্নিতে খুব ক্লান্ত ছিলাম খাওয়ার পর ঠিক হলো পরদিন দুপুরে সুন্দরবন যাত্রা সহদেব লাঞ্চের ব্যবস্থা করবে দুপুরে খাওয়ার পর রওনা হব রাত কাটাবো নদীতে পরদিনও নদী খাঁড়ি ধরে যতটা পারি ঘুরে ফিরে আসবো সন্ধ্যার আগে ছোটো মামা চুপ করলেন আমি আর ধৈর্য রাখতে পারলাম না বললাম সত্যিকারের বাঘের দেখা কি পেলেন ছোটো মামা হেসে বললেন পেলাম তবে জঙ্গলে নয় একেবারে গ্রামের ভিতরে একটু থেমে ছোটো মামা শুরু করলেন পরদিন সকালে লুচি আলুর দম দিয়ে জলখাবার খাওয়ার পর সহদেব বলল স্যার আপনি গ্রামটা একটু ঘুরে দেখুন আমি ততক্ষণে লঞ্চের ব্যবস্থা করে ফেলি বারোটা নাগাদ রওনা দেব আমি বেরিয়ে পড়লাম আগেই তো বলেছি গ্রামটা সুন্দর আমি গোটা গ্রামটাই প্রায় চষে ফেললাম তারপর ফেরার জন্য ধান খেতের পাশ দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরলাম ধান ক্ষেত ধরে গেলে একেবারে শেষ প্রান্তে সহদেবের বাড়ি ছোট মামা দম নেয়ার জন্য চুপ করলেন সায়ন বলল তারপর কি হলো ছোটো মামা এবার নিচু গলায় বলতে শুরু করলেন তখনই পাশের ধান খেতের খানিকটা জায়গা নড়ে উঠল কিসে নড়ল হাওয়ায় নিশ্চয়ই তাই হবে তারপর খানিকটা খসখসে আওয়াজ আওয়াজটা ঠিক ধান গাছের হাওয়ায় দোলার মতো নয় মনে হলো কে যেন নড়ছে মুহূর্তের জন্য বিটকেল একটা গন্ধ পেলাম গন্ধটা কেমন চেনা চেনা আগেও কোথাও যেন পেয়েছি নিমেষে মনে পড়লো চিড়িয়াখানায় সঙ্গে সঙ্গে বাঘটাকে দেখতে পেলাম বাঘ নয় বাঘের মুখ সেই মুখ ধান গাছের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে তাকিয়ে আছে আমার চোখের দিকে রয়্যাল বেঙ্গল টাইগার কি মারাত্মক বুঝতে পারলাম শরীরে সব রক্ত যেন আতঙ্কে জমে যাচ্ছে মুখ ফিরিয়ে নিতে পারছি না মাত্র তিন হাত দূরে থাকা রয়্যাল বেঙ্গল আমাকে সম্মোহন করে ফেলেছে মনে হলো হঠাৎ মানুষ দেখে বাঘটাও যেন ঘাবড়ে গেছে ঘোর কাটতেই বিপদ বুঝতে পারলাম আমি পালাতে পারলাম না ভাবতে না ভাবতেই চাপা গড় আওয়াজ তুলে সুন্দরবনের মহারাজ মুখ ফিরিয়ে নিলেন মিলিয়ে গেলেন ধান খেতে এরপর আমি যে কিভাবে সহদেবদের বাড়ি পৌঁছালাম সে শুধু আমিই চাই ছোট মাম্মা থামলেন আমরা যেন আর কথা বলতে পারছি না ফের গল্প শুরু হলো বাড়ি গিয়ে ঘটনাটা বলতেই সহদেব ছিটকে বেরিয়ে পড়লো সুন্দরবনের গ্রামে বাঘ ঢুকে পড়া নতুন কিছু নয় এতে ভয়ঙ্কর কাণ্ড হয় গরু ছাগল তো মরি এমনকি মানুষও টেনে নিয়ে যায় জঙ্গলে আধ ঘন্টারও কম সময়ে গোটা গ্রাম জেনে গেল লাঠি সোঁটা বল্লম যে যা পারল হাতে নিয়ে ছুটে গেল ধান খেতের দিকে আমার তখন ভয় করতে শুরু করেছে ভুল দেখিনি তো তাহলে খুব বিচ্ছির ব্যাপার হবে না ভুল দেখিনি ধান খেতে বাঘের পায়ের ছাপও পাওয়া গেল ধানক্ষেত পার হয়ে আলপথ রিঙিয়ে সেই পায়ের ছাপ উধাও বলতে পারো ভ্যানিস আর তারপর শুরু রহস্য চা শেষ করে কাপ নামিয়ে রাখলেন ছোটো মামা বললেন গ্রামের মধ্যে বাঘ ঢুকে লুকিয়ে পড়া যে কি ভয়ঙ্কর ব্যাপার তা কেবল সুন্দরবনের মানুষই জানেন গ্রামের মানুষ ধান খেত ঘিরে ফেলল খবর দেয়া হলো গোসাবার ফরেস্ট অফিসে ঘণ্টাখানেকের মধ্যে বিরাট দলবল নিয়ে রেঞ্জার বিমল পণ্ডে চলে এলেন সেই দলে দেখি বন্দুকও আছে আবার ঢাক ঢোল পটকা কাশর ঘণ্টা জালও আছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অফিসার নীলয় গুহ বন্দুক নিয়ে এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘ ভল্লুক ঘুম পাড়াতে উস্তাদ অনেকে তাকে ঘুমপাড়ানি অফিসার নামে ডাকে নীলেবাবু আমাদের ধান ক্ষেতের পাশে নিয়ে গেলেন আমি দেখিয়ে দিলাম ঠিক কোন জায়গাটায় বাঘটাকে আমি দেখেছি নীলেবাবু বললেন বাঘটা নিশ্চয়ই আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরের নদী পার হয়ে এসেছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন জাল দিয়ে ধান খেতের খানিকটা ঘিরে ফেললো একদিকে গাছের উপর বন্দুক নিয়ে বসলেন অফিসার আর রেঞ্জারবাবু তারপর তীরে ঢাক ঢোল টিনের ক্যানেস্তারা তারা পেটানো শুরু হলো বাফরে কান ফেটে যাওয়ার জোগাড় সেই সঙ্গে ফাটানো হচ্ছে পটকা ধান ক্ষেত ঘিরে ফেলা জালটিকে ধীরে ধীরে চারপাশ থেকে ছোট করে আনা হচ্ছে পরিকল্পনা হলো বাঘ খোলা দিক দিয়ে পালাবে বেরিয়ে আসবে ধান ক্ষেত থেকে আর তখনই গুলি ছোঁড়া হবে কোথায় কি জাল গুটিয়ে গেল বাঘ ধান ক্ষেত থেকে বেরোল না ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা ঘোষণা করলেন বাঘ বাবাজি ধান ক্ষেতে লুকিয়ে নেয় তিনি অন্য কোথাও গা ঢাকা দিয়েছেন অরণী বলল কোথায় গা ঢাকা দিল নন্দন বলল অত বড় একটা চেহারা নিয়ে ঢাকা দিয়ে যায় নাকি কিংসুক ঢোক গিলে বলল অসম্ভব ছোট মামা বললেন কিছুই অসম্ভব নয় রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণীটি অত্যধিক বুদ্ধিমান শুনেছিলাম কিন্তু তার বুদ্ধির পরিমাণ যে এতখানি তা জানতাম না সেই খবর ছড়িয়ে পড়ল যে বাঘ ধান খেতে নেই গ্রামের মানুষের আতঙ্ক আরও দশগুণ বেড়ে গেল নীলেবাবু এবার বললেন গ্রামের ভিতরে ঢুকে তল্লাশি করতে হবে তাই শুরু হলো সে এক আশ্চর্য দৃশ্য সবার আগে বন্ধু হাতে নীলয়বাবু আর পাণ্ডে পিছনে লাঠি সোঁটা বল্লম নিয়ে একদল তার পিছনে কয়েকশো গ্রামের মানুষ বাঘের টিকিটিও দেখা গেল না এমনকি বাঘটা তার পায়ের ছাপটুকুও কোথাও রাখেনি এদিকে বেলা পড়তে শুরু করেছে দুপুর গড়িয়ে বিকেল হব হব করছে রেঞ্জারবাবু বললেন যে করি হোক অন্ধকার নামার আগে খোঁজ চাই যদি বাঘ গ্রাম ছেড়ে গিয়েও থাকে তাহলে সে প্রমাণটাও দরকার নইলে ধরে নিতে হবে গ্রামেই গা ঢাকা দিয়ে আছে তাতে গরু ছাগল হাঁস মুরগি যা পাবে নিয়ে যাবে মানুষ পেলেও ছাড়বে না ছোটো মামার কথার মাঝে অরুণী কাঁপা গলায় বলল বাঘ গ্রামে রয়ে গেল ছোটো মামা হেসে বললেন এটাই তো এখন লাখ টাকার প্রশ্ন বাঘ কি রয়ে গেল নাকি সবার অলক্ষে অন্য কোনো পথে ফিরে গিয়েছে জঙ্গলে নাকি এমন কোথাও ঘাপটি মেরে বসে আছে যা কেউ কল্পনাও করতে পারে না নীলাইবাবু বললেন ঝুঁকি নেওয়া যাবে না গ্রামের সবাইকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে রাতে ঘর ছেড়ে কিছু দিয়ে বেরোনো চলবে না যদি খুব দরকার হয় তবে দল ভেদে বেরোতে হবে সঙ্গে যেন মশাল বা জোরালো আলো থাকে ঠিক হল বাঘের জন্য ফাঁদ পাতা হবে দুটো ছাগল বেঁধে রাখা হবে গ্রামের দুদিকে একদিকে ঘুমপাড়ানি গুলির বন্দুক নিয়ে পাহাড়ায় বসবেন রেঞ্জার বিমল পাণ্ডে অন্যদিকে নিলয় গুহ বাঘ যদি সত্যি গ্রামে থেকে যায় তাহলে টোপ গিলতেই আসবে তখনই গুলি করে আমি বললাম আর যদি না আসে বাবু হেসে বললেন আসবেই আপনার বন্ধু সারাদিন কিছু খেয়েছেন বলে মনে হচ্ছে না নিশ্চয়ই তার খিদে পেয়েছে আপনাকে দেখা দিয়ে যে উম হয়ে গেল তাকে আপনার বন্ধু বলবো না মশাই টাইগার লাক বলে একটা ব্যাপার আছে বাঘ দেখার ভাগ্য আপনি লঞ্চে চেপে বনে বাঘ দেখতে যাবেন ভেবেছিলেন আর উনি নিজে এসে দেখা দিয়ে গেলেন আমি বললাম আপনাদের সঙ্গে রাত জাগতে পারি পাশেই বিমল পাণ্ডে ছিলেন বললেন ইম্পসিবল একটা কিছু হয়ে গেলে আমাদের কইফের দিতে হবে আমরা কাউকেই অ্যালাউ করব না আমি জেদ ধরলাম আমাকে সঙ্গে নিতেই হবে যেহেতু ভাগ কেবল আমি দেখেছি আমার থাকার অধিকার আছে নীলয়বাবু খানিকটা ভেবে বললেন তৈরি হয়ে আসুন গাছে মাচা বেঁধে থাকতে হবে কিন্তু আমি উত্তেজনায় ফুটছি নিজেকে জিম কর্পেটের মতো মনে হচ্ছে দেরি না করে ছুটলাম সহদেবের বাড়ি অল্প কিছু খাবো সহদেবের পুকুরে দুটো ডুব দিয়ে সারা সারাদিনের ক্লান্তি দূর করতে হবে রাত জাগতে হবে না ছোট মামা থামলেন আমরাও চুপ করে রইলাম কথা বলতে পারছি না মনে হচ্ছে নিজেরাই সেই কিশোরী মোহনপুর গ্রামে রয়েছে উধা হয়ে যাওয়া বাকি খুঁজছি সায়ন বলল তুমি সারা রাত জেগে বসে রইলে ছোট মামা বললেন দরকার হলো না ছোটো মামা আর মোড়া ভেঙে বললেন বাড়ি ফিরে সহদেবের কাছে একটা গামছা চাইলাম বললাম ঝট করে অল্প কিছু খেতে দাও আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি যার সঙ্গে প্রথম দেখা হয়েছিল তার শেষ পর্যন্ত কি হলো জানতে হবে না আমি খিড়কির দরজা খুলে পুকুরের দিকে চলে গেলাম চাঁদের আলো এসে পড়েছে বাঁধানো ঘাটে নেমে গেলাম সিঁড়ি পেয়ে তখনই গর আওয়াজ ছোটো মামা চুপ করে আমাদের সকলের দিকে তাকালেন আমাদের চোখের পাতা কি পড়ছে মনে হয় না ছোটো মামা ফিস করে বললেন কুকুর ঘাটের আড়ালে সে যে ছিল চুক্তি করে গা ঢাকা দিয়ে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেন অপেক্ষা করছিল আমারই জন্য আমাকে দেখে উঠে দাঁড়ালো তারপর জলে লাভ দিল আলতো আওয়াজ করে অত বড় শরীরটা নিয়ে নিঃশব্দে সাঁতারে পার হয়ে গেল চোখের নিমেষে জল থেকে উঠে মিশে গেল ওপারের অন্ধকারে ধান ক্ষেতের মধ্যে বুঝতে পারলাম বাতাস উল্টো দিকে বইছে বলে বাঘের গায়ের গন্ধও কেউ পায়নি অথবা বুদ্ধিমান মহারাজ বাতাসের উল্টো দিকেই এসে ছিল এতক্ষণ সকালেই সহদেব আমাকে বলেছে তার বাড়ির পিছনে ধানক্ষেত পেরোলে জঙ্গলে যাওয়ার নদী গভীর রাতে বাঘ নিশ্চয়ই লম্বা সাঁতার দিয়ে নিজের আস্তানায় পৌঁছে যাবে আমি পুকুরে কটা ডুব দিয়ে ঘরে ফিরে গেলাম সায়ন্দের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম সেই না দেখা বাঘটার জন্য আমাদের মন কেমন করছে এতক্ষণ শুনছিলেন কিশোরী কিশোরীমোহনপুরের রয়্যাল বেঙ্গল লিখেছেন প্রচিত গুপ্ত গল্পটি এই পর্যন্তই নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন